আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশে বিভিন্ন ব্র্যান্ডের নানা রকম ফলমূলের চাটনি কিনতে পাওয়া যায়। চাটনিগুলো সাধারণত স্যাশে আকারে এবং 3 টাকা থেকে 5 টাকা পর্যন্ত দামের হয়ে থাকে। আজ আমি আপনাদের তেঁতুলের চাটনি বানিয়ে দেখাবো, যেটা খেতে একদম কেনা চাটনির মতোই লাগবে। খুবই সহজ আর খুব অল্প উপকরণ লাগে বানাতে। এছাড়াও এটি সিঙ্গারা, সমুচা বা যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে সস হিসেবেও পরিবেশন করতে পারবেন। আজকের ভিডিওর সৌজন্যে রয়েছে ভূঁইয়া অ্যালুমিনিয়াম ওয়ার্কস লিমিটেড ও ভূঁইয়া ক্রোকারিজ। বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে তাদের পেজ লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। চাটনি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম পরিমাণ তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলগুলোকে আগেই একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। হাতের সাহায্যে তেঁতুলগুলোকে একটু ছাড়িয়ে দিচ্ছি। এবার এই পানির ভেতরে তেঁতুলগুলোকে আমি 30 থেকে 40 মিনিটের মতো ভিজিয়ে রাখছি, যাতে এগুলো নরম হয়ে আসে। প্রায় 30 থেকে 40 মিনিট পর আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে তেঁতুলগুলোকে কোচড়ে নিব এবং তেঁতুলের বীজ আঁশ এগুলোকে তুলে ফেলে দিচ্ছি। এখন একটি ছাঁকনির সাহায্যে তেঁতুলের পাল্পটাকে ছেঁকে নিব। একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে সহজে পড়ে যায়। আর ছাঁকার উদ্দেশ্য হচ্ছে এই পাল্পের ভেতরে অনেকখানি আঁশ রয়ে যায়, সেটা যাতে চাটনিতে না থাকে, এজন্যই আমি ছেঁকে নিলাম। এরপর এর ভেতরে আমি 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আখের গুড় বা স্বাদ অনুযায়ী চিনিও দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাধারণ লবণও ব্যবহার করতে পারেন, তবে বিট লবণটা দিলেই এই চাটনির টেস্টটা সবচেয়ে বেশি ভালো আসবে। 1/2 চা চামচ থেকেও কিছুটা কম মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো ও 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে এই মিশ্রণটাকে আমি চুলায় বসিয়ে দিব। মিডিয়াম হাই হিটে এটাকে জাল করতে থাকব এবং একটু নাড়তে থাকব। তো কিছুক্ষণ পরেই দেখবেন যে গুঁড়টা সম্পূর্ণরূপে গলে যাবে। এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। আমি কিন্তু একটু টেস্ট করে দেখেছিলাম, আমার কাছে টকের পরিমাণ বেশি লেগেছিল, সেজন্য আমি পরে আরও কিছুটা গুড় যোগ করেছি। তো এখানে মিষ্টিটা আসলে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু চেক করে নেবেন। তো প্রায় 12 থেকে 13 মিনিটের মতো জাল করার পরে মিশ্রণটা বেশ ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দিলে আপনারা অনেক দিন পর্যন্ত এই চাটনিটা সংরক্ষণ করতে পারবেন। চাটনিটা হয়ে এসেছে, যখন এরকম বুদবুদের মতো দেখা যাবে এবং বেশ ঘন হয়ে এসেছে, ওই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। অতিরিক্ত ঘন করবেন না, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবার পরে এটা জমে শক্ত হয়ে যাবে, কারণ ঠান্ডা হয়ে যাবার পরে এই চাটনিটা আরও ঘন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন, কিছুটা পাতলা থাকা অবস্থাতেই আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলা থেকে নামিয়ে সাধারণ তাপমাত্রায় এই চাটনিটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পরে এই চাটনিটাকে আমি একটি বয়ামে ঢেলে নিব। তো যে বয়ামে আপনারা রাখবেন সেই বয়ামটা যাতে অবশ্যই পরিষ্কার ও শুকনো হয়, কোনো রকম পানি থাকা যাবে না। পানি থাকলেই কিন্তু এই চাটনিতে ফাঙ্গাস ধরে যাবে। আর পরবর্তীতে যে চামচ দিয়ে আপনারা তুলবেন চাটনিটা, সেই চামচও যাতে শুকনো থাকে, ভেজা থাকা যাবে না। অর্থাৎ আচার তৈরির পর বয়াম এবং চামচের ক্ষেত্রে আমরা যে নিয়মগুলো ফলো করে থাকি, ঠিক একই নিয়ম এই চাটনির ক্ষেত্রেও ফলো করতে হবে। আর এই চাটনিটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওর নিচে লাইক বাটনে একটি ক্লিক করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।